এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 9:30, আর আজকেও ঠান্ডাটা একটু কম, কিন্তু বাইরে নেক্সট লেভেলের পুরো কুয়াশা। সকালবেলা ভেবেছি মনে হয় আমরা অন্ধকার অন্ধকার হয়ে আছে, বৃষ্টি পড়ছে, তারপরে দেখছি না পুরো কুয়াশা হয়ে আছে, একটু রোদ নেই, কিছু নেই। আজকে তো বৃহস্পতিবার, তো সোমবার থেকে ইচ্ছের স্কুল খুলে, সোমবার না মঙ্গলবার, হ্যাঁ সোমবার থেকে ইচ্ছের স্কুল খুলেছে, বাট ওকে পাঠাচ্ছি না এই ঠান্ডার জন্য। একটু বেলায় হলে অসুবিধা হতো না, বেশ ঠান্ডা ঠান্ডা থাকে তখন, আর তখন ওরকমভাবে পাঠানোটা ঠিক হবে না। প্রত্যেকটা বাচ্চা, মানে আমাদের ওখানকার একটা গ্রুপ আছে গার্জিয়ানদের, প্রত্যেকটা মার একটা একটা গ্রুপ রয়েছে, তো অনেককেই পাঠাচ্ছে না, সবারই সর্দি কাশি লেগে রয়েছে, তো সেই কারণে ইচ্ছে তো এই উঠল সর্দি কাশি থেকে, তো সেই কারণে আমি আর পাঠাচ্ছি না। একটু ঠান্ডাটা কমলে তারপরে পাঠাবো ভাবছি, বা নেক্সট উইক থেকেই পাঠাবো একেবারে ভাবছি। তো চলুন, চা ফা করে নিয়েছি, এখন ইচ্ছেকে খাওয়াবো আর আমরা একটু চা বিস্কুট খাবো। ক্যামেরা দেখলেই ঢঙর ঢং শেষ হচ্ছে। দাঁড়াও, হাতে লাগছে, ওষুধটা খাই, সরো সরো। 3-4 দিন ধরে একটা গ্যাসের ওষুধ সকালবেলা খেয়ে নিচ্ছি খালি পেটে, তো এটা এখন আবার খেয়ে নেবো, এখানটা রেখে দিয়েছি। ইচ্ছে রাত্রিবেলা সব জিনিসপত্রগুলো খাটেই রাখি, মানে ক্রিম, সর্ষের তেল, এগুলো খাটেই রাখি, আর নাইট ল্যাম্পটা একটা ঝুড়ি করে এখানটা খাটের মধ্যেই রাখি, ছোট একটা ঝুড়ি করে, যাতে ভুল এদিক ওদিক না যেতে হয় খাটের মধ্যে উঠে। তো ওকে ওগুলো মাখিয়ে ঠাকিয়ে দিয়ে তারপরেও ঘুমায় প্রত্যেক দিনই, তো সেই কারণে ওটার মধ্যে রেখে দিয়েছি। ওটার মধ্যে রাখলে কি মনে থাকে, আর এদিক ওদিক রাখলে মনে থাকে না, ওষুধটার কথা ভুলেই যায়। দেখছে কি মামা, কি সে সকাল সকাল, আজ নেই সোজা হয় বস। বিস্কুট খাচ্ছেন দেখুন, কি করছো তুমি এটা সোফা গুলোকে এরকম ভাবে ঘুরিয়ে? কি করছো? ডাক্তার ডাক্তার খেলছো? ডাক্তার কি এখন রেস্ট নিচ্ছে, বিস্কুট খাচ্ছে? ডাক্তার ডাক্তারে খিদে পেয়েছে? কুয়াশাতে ট্রেন বাস যেমন লেট চলে, আমরাও সেরকম লেটে চলছি। অলরেডি 11:20 বাজে, এখন খাবে ভাত, আলু সেদ্ধ ভাত। ম্যাডাম ওঠ, শেষ হয়ে গেছে, ঘুরছে এখানে এদের। এগারোটা বাজে আর আমি রেডি হয়ে গেছি, তো আজকে বৃহস্পতিবার, যে কারণে একটু শ্যাম্পু দিতে পারলাম না, কারণ শ্যাম্পু দেওয়াটা আমার খুব দরকার ছিল, কালকে দেব। ইচ্ছের যেহেতু আজকে জন্মবার, তো সেই কারণে শ্যাম্পু দিলাম না, কোনোটা তো মানা হয় না, ইচ্ছেরটা শুধু মানি, কোনোটা বলতে আমারটা এখন আর মানি না, বিয়ে মানে ও ইচ্ছে হওয়ার পর থেকে। আমার মঙ্গলবার, তো আগে মঙ্গলবার মানতাম, তো এখন আর মঙ্গলবার মানি না, বৃহস্পতিবারটাই মানি। বৃহস্পতিবার এমনিই শ্যাম্পু দিতে পারতাম না আগেও, মানে বিয়ের পরে পরে, আর এখন তো আরোই ইচ্ছের জন্মবার বলে আরোই দিই না। তো কালকে একটা ব্যাগ কিনেছি,
কালকে ব্লগিং করিনি বলে আর দেখানো হয়নি। কালকে একটা ব্যাগ কিনেছি, লাঞ্চ ব্যাগটা আমার খুবই নষ্ট হয়ে গেছিলো, তো একটা ব্যাগ কিনেছি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটা। চলো, এই যে এই ব্যাগটা কিনেছি কালকে, এটা কাপড়ের, আগের বার এটা চটের ছিল, এটা একটু কাপ, এটা কাপড়ের, আর এটার দাম নিয়েছে তোমার কত, 70 টাকা নিল মনে হয়, 80 টাকা বলেছিল, 70 টাকা নিল, তো বেশ ভালো, সুন্দর। হাতি কুকুর জন্ম দিয়েছে, হ্যাঁ এটা কুকুর না হাতিরই হচ্ছে নাকি কে জানে, আর বিড়ালও আছে মনে হচ্ছে, না ইঁদুর, ওটা কে জানে, আমি ওই জন্য নিতে চাইছিলাম না না বলে আমাকে এটাই নিতে হলো। আরেকটা ছিল হোয়াইট কালার, হোয়াইট কালার নিয়ে দুদিনে নোংরা হয়ে যাবে, দুদিন পর পর আর ধোয়া আমার সম্ভব না, জামা কাপড় ধুয়ে উঠতে পারছি না এই ঠান্ডা, ব্যাগ ধুচ্ছে, চলুন বেরিয়ে যাই তাড়াতাড়ি। প্রচন্ড ঠান্ডা লাগছে, অসম্ভব, কুয়াশাটা হয়ে আরো বেশি ঠান্ডাটা পড়ছে নাকি, হ্যাঁ হাওয়া, ও বাবা রে বাবা, চলুন এবার অটো। এখন বাজে 15:45, তো আমার স্নান টান সব কমপ্লিট, যেহেতু বাড়িতে আছি স্নান করলাম, স্নান করে গোবর ঠাকুরকে আমি দিই, তো গোবর ঠাকুরকে দেওয়া কমপ্লিট, বজরঙ্গলী পুজো কমপ্লিট, সব রোডি কমপ্লিট হয়ে গেছে, একটু খাবো, খেয়ে আমি রান্নার প্রিপারেশন স্টার্ট করব, তো তোমাদেরকেও দেখাবো আজকে আমি কী কী রান্না করতে চলেছি, 2-3-4 রকম আইটেম করবো আশা করি, তো মোটামুটি আমি একটু পর থেকে শুরু করছি, খেয়ে দিয়ে নিই, তারপরে তোমরাও দেখো আমি আজকে কী রান্না করছি। এখানে গোবর ঠাকুর পুজো পুজো কমপ্লিট, খুব বসে আছে এখানে। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন মনে হয় কটা বাজে, 4:45 বাজে, আর আমি প্রায় চলে এসেছি, অটো থেকে নামলাম, এক্ষুনি ফারিন কল করছে, এক সেকেন্ড, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো যেরকমটা বলেছিলাম আজকে আমি একটু রান্নাবান্না করছি, তো তার শুরুবাত হয়ে গেছে, এখানে এটা আপাতত ইচ্ছের জন্য স্পেশাল চিকেন পাকোড়া তৈরি হচ্ছে, তো মোটামুটি হয়ে গেছে, না নামাবো, আর এদিকে হবে সব রেডি করেছি মোটামুটি, এদিকে হচ্ছে হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন, তার প্রিপারেশন আছে, আচ্ছা এটা হবে হচ্ছে মোমো, তো মোমোর চিকেন মোমো হবে, চিকেন মোমোর চিকেনটা রেডি হয়ে গেছে, মোমোর ডোটা এখনও রেডি হয়নি, ডোটা রেডি করব, আর এদিকে হচ্ছে হচ্ছে চিকেন তন্দুরি, এটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এটাকে করব, করছি আমি ক্রিস্পি চিলি বেবিকর্ন দিয়ে, তার জন্যে বেবিকর্নগুলোকে এখন এখানে বসাবো। বেবিকর্নগুলোকে একটু জলে সেদ্ধ করে নেবো হালকা, আর এর মধ্যে অল্প দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে হালকা করে সেদ্ধ করে নেবো, আর যতক্ষণ ওদিকে বেবিকর্নটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই ময়দাটা মেখে নিই, মানে মোমোর ডোটা রেডি করে নিই, এর মধ্যে আছে ময়দা লবণ আর সাদা তেল, তো আমার ডো মোটামুটি রেডি, এবার এটাকে আমি আধা ঘন্টা রেস্ট করার জন্য ছেড়ে দেবো, আর রেস্ট করার আগে এর গায়ে একটু তেল মাখিয়ে নেবো, আর আরও সফট হবে, আমার বেবিকর্ন হয়ে গেছে মোটামুটি সেদ্ধ, এবার জলটা ঝাড়িয়ে নিই, তারপর একটু ঠান্ডা হলে এটাকে একটু কর্নফ্লাওয়ারে কোট করে এটাকে একবার ফ্রাই করব, যাতে একটু ক্রাঞ্চি ফ্লেভারটা আসে, তেল হয়ে গেছে গরম, এরপর এর মধ্যে দিলাম রসুন আর লঙ্কা, তো এবার আমি বানাবো হচ্ছে একটা সস, সসটা বানাবো মোমোর জন্যে, তো মোমোর একটা বেস হবে সস, তো সসটার জন্য আমি কড়াই আপাতত দিয়ে দিচ্ছি তেল, বেবিকর্নগুলো আছে এখানে, এর মধ্যে দেবো একটু কর্নফ্লাওয়ার লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রাই করবো, রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, ইয়েলো মানে ক্যাপসিকাম বলতে ইয়েলো বেল পেপার আর টমেটো, এবার এটাকে 2-3 মিনিট হাই ফ্লেমে ভালো করে সতে করে নেবো, করে নিয়ে এটা মিক্সারে একটু পেস্ট বানিয়ে নেবো, পেস্ট বানিয়ে নিয়ে আবার একবার কড়াই দিতে হবে, তো এটাকে ভালো করে এটা সতে করে নিই 2-3 মিনিট, তারপর এটাকে মিক্সারে বাটবো, এটাকে মিক্সারে দিয়ে দিয়েছি আমি, একটু ঠান্ডা হলে এটাকে আমি বাটবো, ততক্ষণ এদিকে আমি আবার এটা বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি, এবার বেবিকর্নগুলোকে
ম্যারিনেট করে ফ্রাই করে নেবো। এদিকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আর এদিকে তেল অলমোস্ট গরম। এবার আমি এক এক করে ছেড়ে দেবো। হয়ে গেছে আমার একটু সব কটা ফ্রাই করা। এখানে আমি তেলেই করে নিচ্ছি, বাকি এর মধ্যে ক্যাপসিকাম রসুন দিয়ে একটু সস দিয়ে টস করে নেবো হালকা করে। তো প্রথমে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন, এবার দিয়ে দিলাম আমি টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিই, এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, আর এখানে দিচ্ছি হচ্ছে আমি রেড চিলি সস মাদার্সের। তো ঝালটা সস মানে এই রেড চিলি সসটা যে যার মতো দেবেন, এটা প্রচণ্ড ঝাল। তো আমি যেহেতু ইচ্ছে আছে, ইচ্ছে অল্প খাবে, এরকম ঝালটা কমই দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম বাকি বেবিকর্নগুলোকে, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো। মোটামুটি হয়ে গেছে। তো এটাকে এখন আরেকবার একটু কড়াই দিয়ে নেবো, কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। করে এটাকে এর মধ্যে দিতে হবে একটু অল্প ক্রিম, তো ক্রিমি ক্রিমি ব্যাপারটা আসবে। তো করি, তো এই আমার ধোয়া বেরোচ্ছে গরম গরম ক্রিস্পি চিলি বেবিকর্ন, আর এর উপরে অল্প গার্নিশ করে দিলাম স্প্রিং অনিয়ন দিয়ে। তো আমার প্রথম ডিশ কমপ্লিট, এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো। তো পুনম এখনও আসেনি, আসুক তারপর একসঙ্গে খাওয়া দাওয়া হবে, বাকি জিনিসগুলো করে নিই। তো এবার আমার সেকেন্ড ডিশ, তার জন্যে ওই যেটা দেখালাম আপনাকে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন, যেটাকে আমি কড়াইয়ের মধ্যে নেড়ে ছেড়ে নিয়েছিলাম, সেটাকে টেস্ট করে নিয়ে এসেছি। বলো তাহলে একবার করে নিয়ে আসবে, ঠিক আছে? একে ড্রয়িং করে কালার করবে, হ্যাঁ এখানটা করবে, পেজটা নষ্ট করবে না। চলুন, ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, 7:05 মতো বাজে। ওকে আমি যাওয়ার পথে ছেড়ে দেবো, এই সামনেই বাড়িতেই থাকে, আর আমিও চলে যাব। চলুন চলুন, হ্যাঁ ভালো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। এই যে বুঝতে পারছেন কিনা জানি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলুন, রিক্সা পেয়ে গেছি, ভালো হয়েছে আজকে শুভময় আর ইচ্ছে আসেনি, কারণ আসলে পরে আমি বেরোতেও পারতাম না আমরা, আর পুরো বৃষ্টির মধ্যে ফেসে যেতাম। আর মেয়েটাকে ওর মধ্যে বের করা কোনো ইচ্ছা আমার ছিল না, কারণ এই ঠান্ডার জন্য ওকে স্কুলে পাঠাচ্ছি না, আর এই ঠান্ডাটার মধ্যেই যদি ও বেরোয় তাহলে আর সকালবেলা স্কুলে না যাওয়ার কোনো মানে হয় না। তো ওই কারণেই আমি শুভময়কে বললাম যে বের করো না আজকে ওকে বিকালবেলা, ও আসতে চেয়েছিল, আমি বলেছিলাম না দরকার নেই। যাই হোক, ভালো হয়েছে, ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে। এই বৃষ্টিটার মধ্যে যদি আসতে হতো ইচ্ছেকে, বৃষ্টি হয়তো কমে গেলে তারপরে বেরোতাম, কিন্তু এই ঠান্ডা হাওয়াটা লাগলে মুশকিল হয়ে যেত খুব। চলুন, বাড়িতে চলে এসেছি, আর ঘড়িতে এখন বাজছে 8:00। আমি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলাম, আর এদিকে শুভময় করছে মোমো। আর কি করছো? আচ্ছা, অনেক কিছু দেখতে পারবো, সাবাস। তো এখন একটু চা করি, চা খাও, এত কাজ বাজ করছো ঠান্ডার মধ্যে। এটা তলায় দাঁড়াও, বাপসটার তলায় দাঁড়াও। চলুন একটু চা বসাই, ও খায়নি চা, একা একা খাবে বলে। আর এখন বসাই তাহলে, অল্প কি দুধ, দুধ চা না লিকার, লিকার করবো, গ্রিন টি করি তাহলে। হ্যাঁ ঠিক আছে, চল চা বসাই, চা খাই। মার বাড়িতে যদিও চা খেয়েছি, তাও কিছু করে দিই, আমি একটু খাই, একা একা ভালো লাগে না খেতে চা টা। মার বাড়িতে মার সঙ্গে চা খেয়েছি, বুঝলেন? আমি জানি না এইসব, সারপ্রাইজ ছিল নাকি এটা,
আরো আছে, বেশি কিছু করতে গিয়ে তখন গুবলেট হয়ে যায় তোমার, বাকি সব হয়ে গেছে, একটু মাঝে মাঝে ইয়ে হয়ে যায়, মানে কি বলবো, এই লাইটারটা কোথায় গো, নেই তো, রান্না বান্না ও এত পছন্দ করে, ও যেহেতু হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েওছে, মাঝে মাঝে একটুখানি নিজে করে খেতে ইচ্ছা চায় আর কি। ওকে একটু চা করে দিলাম, আর এখানে মোমো বানাচ্ছে, মানে করছে আর কি মোমো গুলো, এই যে পুর ওখানে হয়েও গেছে কটা, আমিও একটু চা নিয়ে বসলাম, চলুন একটু গান শুনতে শুনতে, আর এখানে মাম্মা করছে খেলা, জুস বানাচ্ছ, বানাও বাবা আমার জন্য কত কিছু বানাচ্ছে, আমার তোমার বুবু বানাচ্ছে, তুমি বানাচ্ছ, কত কি খাবো আমি, আমি কত কি খাবো, দাও জুস, কি জুস, এটা নাম কি জুসটার, তুমি একটু খাও, বাবা গো কি ভালো জুসটা, বাবা গো কি ভালো, আবার করবো, হ্যাঁ আবার করো, আবার করো, যে দশ টা বাজে আর স্যারের খাবার দাবার এই এখন বানানো শেষ হলো, এটা হচ্ছে মোমো, এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন, আর এটা দেখি কি বলে আমি জানি না, কাবাব কোনো কিছু হবে, এই যো বানানো হয়ে গেছে, এখন ম্যাডাম টেস্ট করবে, আজ তোমার পরীক্ষা, কি খেলা হলো, যেটা বলো বন্ধুদেরকে, কি খেলা হলো, খাওয়া হলো, হ্যাঁ তোর কেমন মন লাগলো তোর মোমো খেতে, বাবা আরেকবার থামস আপ দেখাও, থামস আপ, ওরে বাবা, ও ভালো লেগেছে মোমো, লজ্জা পাচ্ছে, আচ্ছা আর খাবে মোমো, আমার জন্য যে চিকেন পাকোড়া রাখলি না, তাহলে আমি কি করবো এখন, কাঁদি কি, আমার কি, তোমার, আমার জন্য যে চিকেন পাকোড়া রাখলি না, ঠিক আছে শো, চলো শো, গুড নাইট, বাবাকে গুড নাইট বলে দাও, বলে দাও গুড নাইট বাবাকে, টাটা গুড নাইট।